যে আমাদের একজন আরেকজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে আমি পথ চলতে গিয়ে রাস্তায় কিছু টাকা পেয়েছি, ওটা রাস্তায় পড়েছিল, এখন এই টাকাটা আমি কি করব, আসলে মালিক তো পাইনি। এই বিষয়ে হাদিস শরীফে খুব স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, এটা যেখানে পাওয়া গিয়েছে এটা যদি এমন পরিমাণ হয় কেউ গুরুত্বই দেবে না, অতি অল্প, তাহলে ওটা কাউকে দান করে দিলেই হবে, কারণ এটা মানুষ খুঁজবেই না, এটা কেউ হারিয়ে গেছে বুঝবেও না অনেকে। কিন্তু এমন কিছু যদি হয় যেটা মানুষ স্বভাবতই খুঁজতে পারে, তাহলে ওই যেখানে পাওয়া গিয়েছে ওখানে ঘোষণা দিতে হবে যে এখানে কিছু সম্পদ বা টাকা বা দ্রব্য পাওয়া গিয়েছে, মালিক নিয়ে যাবেন, একটা ফোন বা ইত্যাদি দিতে হবে, এক বছর এটার জন্য অপেক্ষা করতে হবে, যদি সংরক্ষণযোগ্য কিছু হয় এটা অপেক্ষা করতে হবে, এর ভিতরে যদি কেউ এটার খোঁজ না করেন তখন ওই যিনি পেয়েছেন তিনি এটাকে ভোগ করতে পারেন অথবা দান করতে পারেন, এটা তার জন্য তখন বৈধ হবে। তবে এরপরেও যদি মালিক এসে চায় তো মালিককে দিতে হবে অথবা তার কাছে মাপনি নিতে হবে। এটা কিন্তু ওই যিনি পেয়েছেন উনি ভোগ করতে পারেন? হ্যাঁ পারেন, ওই এক বছর ঘোষণা, এক বছর ঘোষণা পড়াশোনা পড়ে।